বাবা তুমি নাস্তা করো, আমু দেখি এখানে কোনো সবজি টবজি পাওয়া যায় কিনা। বাবা এই যে নাস্তা না করে তুমি চলে আসছো, যাও তুমি নাস্তা করো, আম্মু এই যে সবজি দেখি কি পাওয়া যায়, রান্না করবো না? বরবটিও নেই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তা আমরাও ভালো আছি। তো আসছে আসলাম ছাদে, দেখি সবজি বরবটি আছে কিছু, কিন্তু ছোট ছোট। যাই হোক, মরিচ পেকে গাছের মধ্যে পেকে আছে মরিচ। বাবা ঝাল ছিল না, ঝাল ছিল না এগুলো। হ্যাঁ চোখে ঝাল লাগবে, চলো 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 চলো। এই যে লাউ গাছ ট্রান্সফার করে এখানে লাগানো হয়েছে, সবজি তেমন কিছু নেই। যাওয়া যাক, দেখা যাক আছে একটু, দেখি তাহলে মুরগির মাংস রান্না করবো আর কি। এইগুলো কি বিষ লাগানো হয়েছে? সম্ভবত মূলা শাক লাগাইছে মামা। এই যে নতুন করে আরেকটা করলা গাছ, করলা এত প্রচুর পরিমাণে ধরছে, এত করলা ধরছে যা বলার বাইরে। বাবা ওই গাছে মরিস নাই, চলে আসো চলে আসো, আসো চলো যাই দেখি অন্য কিছু রান্না করব। তো অনেকটা সময় পর আপনাদের মাঝে আসলাম। তো আজকে যে মুরগির মাংস রান্না বসায় দিছি অলরেডি, তো আজকে মুরগির মাংসটা আমি অন্যরকমভাবেই রান্না করলাম। কারণ হচ্ছে একটু ওই মুরগির মাংসটা হচ্ছে আগে তো সবসময় আমি মাছ এরকম ভাজে সেরকমভাবে ভেজে রান্না করতাম, আজকে সেই ভাজাটা ভাজিনি, শুধু হচ্ছে ওই যে টমেটো দিয়ে কাঁচামরিচ এইসব দিয়ে রান্না করলাম। ওই জন্য আর কি অন্যরকমভাবে একটু রান্না করলাম, কখনো মানে এরকম করে রান্না করে ট্রাই করিনি। তা আজকে ভাবছি যে মুরগির মাংস কি যেহেতু রান্না করবো, একই রকম খাওয়া মুরগির মাংস সবসময় ভালো লাগে না, তাই জন্য এইভাবে আজকে রান্না করলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, হয়তো বা কোথাও একটু ভালো লেগেছে আপনাদের কাছে, তার জন্য এতটুকু পর্যন্ত আসছেন। তো সেই ভালো লাগা থেকে আপনাদেরকে বলবো যে একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক অনেক কিছু, সেটা তো আপনারা ভালো করেই জানেন, একটা সাব অনেক কিছু, সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইবের যে কতটা মূল্য আমাদের কাছে তা আসলে বলে বোঝাতে পারবো না। অনেকটা কষ্ট করে আমাদেরকে ভিডিওগুলো তৈরি করতে হয়, যে যেভাবেই করুক না কেন, যে ভিডিওটাই করুক না কেন, অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা স্ট্রাগল করতে হয়। যাই হোক, আমাদেরকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আসলে অনেকে আছে যে নিজে কিছু করার জন্য, অনেকে আছে শখের বসে, অনেকে আছে প্রয়োজনের তাগিদে, যেটাই হোক যে যেভাবে হোক এই এই প্ল্যাটফর্মটা আসলে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। তো এই প্ল্যাটফর্মে সবাই কাজ করতে পারবে, তো আপনারাও চাইলে কাজ করেন, কিন্তু সবাইকে সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে এই প্ল্যাটফর্মটা হয়তো বা দাঁড়ায় থাকবে। কিন্তু আমরা যদি একে অপরের প্রতি মানে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে থাকে তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা বেশি দিন টিকে থাকবে না, এটাই বলার ছিল আর কি। যাই হোক, আমার মুরগি মাংস কষায়ে তারপরে হচ্ছে গিয়ে যে একদম ঝোল সেদ্ধ সব কিছুরই পানি দিয়ে দিছি। এই মুরগিগুলো তো অত সেদ্ধ হতে অতটা বেশি সময় মানে সময়ও লাগে না, পানিও লাগে না, ওই জন্য আর কি। তো ঢাকা দিয়ে দিলাম, কি রান্না করব কি করব এগুলো আসলে কোনো কিছু। তো আমার মুরগি মাংসটা হয়ে গেছে অলমোস্ট,
তো মুরগির মাংসটা অলমোস্ট প্রায় হয়ে গেছে। আর কি ভিডিও দেব, কিছু ভিডিও করার মতন মন মানসিকতা নেই, ভালো লাগে না, মাংসতে ঝোল বেশি ভালো লাগে না। যে যাই হোক, যতটুকু চেষ্টা করি এগিয়ে যেতে। আমার ভাত হয়ে গেছে, ভাতে আমি মাঠ ঝাড়তে দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখেন কতটা কষ্ট যে আমাদের করতে হয়, সেটা মানে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। কিন্তু আমরা তো আসলে সবকিছু সাউন্ড মিউট করে রাখি, বন্ধু বান্ধব যাই হয় জানতে পারে না, বা পর্দার আড়ালে রাখি। অনেকটা কষ্ট করে আমাদেরকে একটু অসুস্থ আছে, ওকে কোলে নেওয়ার মতন নাই। কেন ফ্যান কেন দিব, ফ্যান কেন দিব? জানালা দিয়ে সুন্দর বাতাস আসতেছে। দেখছো বাবু, তুমি যদি জোরে জোরে কথা বলো না তাহলে বাবু ভয় পাবে। তো লাইট জ্বালিয়ে দিব? আচ্ছা দিতেছি। দেখছো বাবু তোমাকে কেমন করে দেখতেছে, বাবু ভয় পাইতেছে যে আপু এত জোরে জোরে কথা বলে কেন, তুমি এত জোরে জোরে কথা বলিও না। হ্যাঁ তো আর কি ভিডিও দিব, কি ভিডিও শ্যুট করব, কি দিব আসলে খুঁজে পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।